Hello everyone, Namaskar, I'm Piali and welcome back to my channel. আমরা জুরিখ থেকে ট্রেনে করে রাইন ফলস দেখতে এসেছিলাম সেই রাইন ফলস দেখা হয়ে গেছে এখন আমরা ট্রেনে করে আবার জুরিখে ফিরে যাচ্ছি আর রাইন ফলসের ভিডিওটা আমি আগের ভিডিওতে অলরেডি শেয়ার করে দিয়েছি এখন আমাদের আবার জুরিখ ফিরে যাওয়ার পালা আর যেতে ওই 50 মিনিটই সময় লাগবে আমরা জুরিখ সিটিতে মোটামুটি ঢুকে গেছি আর সামনে যেটা দেখা যাচ্ছে ওটাই মনে হচ্ছে জুরিখ এয়ারপোর্ট কারণ অনেকগুলো ফ্লাইট কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে আর বেশিক্ষণ যেতে মনে হয় লাগবে না জুরিখে স্টেশনে নেবেই প্রথমে আমরা একটা দোকান থেকে কিছু খাবার কিনে নিলাম কারণ সকাল থেকে আমরা কফি আর ক্রোসান ছাড়া কিছুই খাইনি এখানে একটা দোকানে চিকেন রোস্ট আর ফ্রেঞ্চ ফ্রাই দেখলাম সেটাই আমরা কিনে নিয়েছি এবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব জুরিখ সিটিটা যতটা হেঁটে ঘোরা সম্ভব ততটা আমরা ঘুরব তারপর আজকেই আমরা লুজেনে চলে যাব যেখানে আমাদের হোটেল নেয়া তো এখন দুপুর 2টা মতো বাজে আমরা এখানে আর 4 থেকে 4.5 ঘন্টা মতো থাকব মানে 6টা থেকে 6.5টার মধ্যে আমরা এখান থেকে ট্রেন ধরে লুজেন চলে যাব সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জুরিখ রেল স্টেশন আমরা একদম স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছি এবার এই সোজা রাস্তা ধরেই আমরা হাঁটতে থাকব কারণ এখান থেকে 500 থেকে 600 মিটার দূরেই জুরিখ লেক আছে শুনেছি লেকটা খুব সুন্দর এই রাস্তা দিয়ে যেতেই সুইজারল্যান্ডের অনেকগুলো ব্যাংক পড়ে যেগুলোকে আমরা সুইস ব্যাংক হিসেবে চিনি তো এটাও এখানকার একটা ফেমাস জায়গা যে এই রাস্তা দিয়ে গেলে একসাথে অনেকগুলো ব্যাংক দেখা যায় তো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাও এখানকার একটা ব্যাংক নাম হচ্ছে ইউবিএস আর এই যে সামনে বড় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে আর তার পাশেও যে বিল্ডিংটা দেখা যাচ্ছে মানে এই দুটো বিল্ডিংই হচ্ছে দুটো ব্যাংক বাইরে থেকে হয়তো দেখে বোঝা যাচ্ছে না কিন্তু এই দুটো হচ্ছে সুইস ব্যাংক মানে এখানে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে ম্যাক্সিমামই সুইস ব্যাংক কিন্তু এখানে বিল্ডিংয়ের গায়ে তো বড় বড় করে লেখা থাকে না যে কি ব্যাংক খুব খেয়াল করলে তবেই কিন্তু বোঝা যায় যে ছোট্ট করে নামটা লেখা হয়তো আমরা অনেকগুলো ব্যাংক মিসও করে গেছি যেহেতু সেইভাবে খেয়াল করতে পারিনি তাই এটা হচ্ছে ফেরি ঘাট আর এই উল্টো দিকে এখানে এরকম বসার জায়গা আছে জলের কালারটা এত সুন্দর পুরো নীল কালার কি সুন্দর লেকের ধারে দেখো এরা জলের কালারটা এখন ভালো মতো বোঝা যাচ্ছে Yeah, I'm gonna like it.
এই রাজহাঁসগুলো এত সুন্দর, আর যারা যারা এদের খেতে দিচ্ছে তাদের এত কাছে চলে আসছে, সেটা দেখে আমার কাছে একটু বানরুটি ছিল, সেটা ওদেরকে খেতে দিলাম। তো আমি যখন খেতে দিচ্ছিলাম, মানে ছিঁড়ে যখন দিতে দেরি আছে, এরা মনে হচ্ছে আমার হাত থেকে নিয়েই খাওয়া স্টার্ট করে দিয়েছে। যাই হোক, খেতে দেওয়া হয়ে গেছে, আর আমাদের মোটামুটি 2-2.5 ঘন্টা এখানে ঘোরাও হয়ে গেছে। সারা রাত যেহেতু ট্রেনে জার্নি করে এসেছি, অতটা আমাদের এনার্জি নেই যে আর একটু হেঁটে হেঁটে ঘুরবো। তো আরও 1-1.5 ঘন্টা মোটামুটি এখানে থাকবো, তারপরে আবার স্টেশনে চলে যাব। আমরা জুরিক স্টেশনে চলে এসেছি, আর এই যে সামনে ট্রেনও দাঁড়িয়ে আছে আমাদের লুজেন যাওয়ার, আর জুরিক থেকে লুজেনে যেতেও আমাদের ট্রেনে করে 1 ঘন্টা মতো সময় লাগবে। স্টেশনের নিচে মার্কেট এরিয়াটা, এটাই হলো লুজেন ট্রেন স্টেশন। আর এখানে একটা জিনিস খেয়াল করলাম, সুইজারল্যান্ডে কোনো ট্রেন স্টেশনের বাইরেই কিন্তু বড় করে স্টেশনের নাম লেখা থাকে না, সব স্টেশনের বাইরেই লেখা থাকে SBB, CFF, FFS। এটা হয়তো একটা কোম্পানি যারা ট্রেন চালায়। যাই হোক, আমরা ওখান থেকে একটা বাস করে চলে এসেছি আমাদের হোটেলের সামনে, আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই বাস, এটা কোনো ট্রাম না। আর এখানের বাসও কিন্তু ইলেকট্রিকে চলে। তো চলুন, এখান থেকে 200-250 মিটার দূরে আমাদের হোটেল আছে, তো এখন হোটেলে যাওয়া যাক। চলুন এবার আপনাদের হোটেল রুমটা ছোট্ট করে দেখিয়ে দেই। প্রথমে ঢুকেই বাঁদিকে ওয়াশরুম আছে, তারপর ওখান থেকে বেরিয়েই একটা ছোট্ট মতো রান্না করার জায়গা, যেহেতু এটা হচ্ছে হোটেল কাম অ্যাপার্ট হোটেল বলতে পারেন। তো এখানে রান্নার ব্যবস্থা আছে, ছোট্ট একটা ফ্রিজ আছে, এখানে ওভেন আছে, আর রান্না করতে যে জিনিসপত্রগুলো ব্যবহার হয়, যেমন একটা সসপ্যান, ফ্রাইং প্যান, প্লেট, বাটি, চামচ, সব কিছু এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের হোটেল থেকে বাইরের ভিউ, এটা হচ্ছে একটা সিটি ভিউ হোটেল, একদম রোডের পাশেই আমাদের হচ্ছে হোটেল রুমটা। রান্নাঘর তো আপনারা দেখে নিলেন, কিন্তু রান্না করে খাওয়ার জন্যও তো কিছু জিনিসপত্র চাই। যদিও আমরা চাল ডাল অলরেডি নিয়ে এসেছিলাম, আর পাশের একটা সুপার মার্কেটে গিয়ে একটু ডিম, পেঁয়াজ, আরও টুকিটাকি জিনিস কিনে নিলাম। এটা দিয়েই আজকে রাত্রেবেলায় ডিমের অমলেট আর খিচুড়ি রান্না করব। আজকে রাতেও খাওয়া হয়ে যাবে, আর কালকেও আমাদের সকালে হয়ে যাবে। তো কালকে আমাদের লুজেন থেকে ঘোরা স্টার্ট হলো, মানে সুইজারল্যান্ডে মেন ঘোরা আমাদের কালকে থেকে স্টার্ট হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।